করা। আচ্ছা, এটা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে আমাদের রটর স্পিনিং ফ্রেম, ঠিক আছে? তো রটর স্পিনিং ফ্রেম রে কেন রটর স্পিনিং ফ্রেম বলে, এটা রিজন হচ্ছে রটর স্পিনিং ফ্রেমের মধ্যে একটা রটর থাকে, এই কারণে এটাকে রটর স্পিনিং ফ্রেম বলে। তো প্রথমত আমরা আসি যে যেহেতু একটা স্প্রিং ফ্রেম, এর ফিট থাকবে, এর কী থাকবে, ডেলিভারি থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তো রটর স্পিনিং ফ্রেমরে হচ্ছে টু ওয়ে ফিট বলা হয় এটারে, আর টু ওয়ে আউটপুট বলা হয়। রিজন কী? কারণ আমরা রটর স্পিনিং ফ্রেমের উভয় পাশ থেকে আমরা কী করতে পারি, ফিট দিতে পারি। এখন আসি এটার ফিট সংখ্যায়। এটাতে মোট ১২টা ১২টা ২৪টা ফিট দেওয়া যাবে, এবং ১২টা ১২টা ২৪টা ফিট থেকে আমরা ২৪টা আউটপুট পাবো বা ২৪টা ডেলিভারি পাবো আমরা, ঠিক আছে? এখন আসি এটার ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে, কীভাবে ম্যাটেরিয়াল যায়, কীভাবে ম্যাটেরিয়ালটা হচ্ছে আমার স্লাইভার থেকে ইয়ার্নে পরিণত হয়, ঠিক আছে? তো প্রথমে আমাদের স্লাইভার ক্যান থেকে স্লাইভারটা হচ্ছে গাইডের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? গাইডের মধ্যে দিয়ে যে এটা হচ্ছে আমাদের ফিট শুট, ফিট শুটের মধ্যে দিয়ে প্রবেশ করবে। তো স্লাইভার যখন ফিট শুটের মধ্যে দিয়ে প্রবেশ করবে, তখন স্লাইভারের চাপে আমাদের ফিট শুটটা সামনের দিকে একটা মোশন পাবে। ওকে, স্লাইভারটা আমাদের ঢুকলো, ভিতরে ঢুকলো, তারপরে স্লাইভারটা ভিতরে ঢুকার পরে স্লাইভারটা এই দিক দিয়ে যাবে, এই দিয়ে যায়। এটা হচ্ছে আমাদের ফিট রোলার, ফিট রোলারের নিচ দিয়ে গিয়ে এটা হচ্ছে ওপেনিং রোলার, ওপেনিং রোলার, ওপেনিং রোলারে আমার স্লাইভারটা হচ্ছে ওপেন হবে, ইন্ডিভিজুয়ালাইজ হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালাইজ হয়ে এই যে ফিট টানেল, ফিট টানেল, এই ফিট টানেলের মধ্য দিয়ে হচ্ছে আমার ওপেনিং, যেই ওপেনিং, হ্যাঁ ফিট টানেল, হ্যাঁ ফিট টানেল, ফিট টানেল, ফিট টানেলের মধ্য দিয়ে তখন আমার হচ্ছে ওপেনিং ফাইবারগুলো এখান দিয়ে এসে তারপরে হচ্ছে রটরে জমা হবে। ওকে, এবার রটরে জমা হবে কোন দিক দিয়ে বেরোয় এটা দেখা, এটা এটা খুল, ফিট টানেল দিয়ে এখান দিয়ে ঢুকতেছে, কেমন এই যে এখান দিয়ে ফিট টানেল, হ্যাঁ আমার ওপেনিং যে ফাইবারগুলো, হ্যাঁ ফাইবারটারে তো আমি ওপেন করতে করতে ফাইবার শেপে এনে ফেলছি, ফাইবার শেপে আনার পরে এগুলো এখান দিয়ে ঢুকতেছে, হ্যাঁ ঢুকে হচ্ছে এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে না এই পাশ দিয়ে বেরোবে, এই পাশ দিয়ে বেরোবে, এই যে ঢুকে এই পাশ দিয়ে বেরোবে, তারপরে এই রোটরটা নেয়, এই যে এই পাশ থেকে বেরোবে, হ্যাঁ এই পাশ থেকে বেরোবে, পাশ দিয়ে যখন জমা হবে, রোটর হচ্ছে খুবই স্পিডে ঘুরে, এটার স্পিডটা হচ্ছে ১,৬০,০০০ আরপিএম। ওকে, তো এখন আমরা আসবো হচ্ছে এক্সট্রা থ্রেডের যে মেকানিজমটা আছে এটাতে। তো এক্সট্রা থ্রেড আমরা হচ্ছে একটা আলাদা ববিন থেকে, এক মিটার সুতাই না এমনিতেই প্যাঁচাইতে পারি, এখানে আমরা এক মিটার সুতা প্যাঁচায় ওইখান থেকে এক্সট্রা থ্রেডটা নিয়ে আসা আমরা এই সেন্সরের সামনে ধরলেই হচ্ছে এয়ার ফ্লোয়ের মাধ্যমে এটা অটোমেটিক ভিতরের দিকে ঢুকে যাবে, ঢুকে একদম সরাসরি হচ্ছে আমার রটর পর্যন্ত চলে যাবে। তো যেহেতু এই নাকি বলবে নেভেল, নেভেলের মাধ্যমে হচ্ছে রটর চলে যাবে, কি হবে, হ্যাঁ এখন হচ্ছে যে রটরে যখন ঢুকে যাবে, এখন আমাদের এই মাথাটা কিন্তু ওপেন আছে, ঠিক আছে? যে দেখ, ধরলে কিন্তু ছিঁড়ে যায়, ধরলে কিন্তু ছিঁড়ে যায়, যেহেতু রটরে আগে থেকে আমার ওপেন করা ফাইবার আছে, আবার এই মাথাটাও কিন্তু ওপেন, তার মানে ওইটা কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে, তাহলে এইটার সাথে ওইটা লেগে হচ্ছে কি হয়ে যাবে, টুইস্ট হতে থাকবে, ঠিক আছে? পিচিং হবে তারপরে, হ্যাঁ পিচিং হবে, টুইস্ট হবে। তো টুইস্ট হইলে তারপরে আমার এই ডেলিভারি রোলার আর ডেলিভারি প্রেসিং রোলারের মাধ্যমে আমার ইয়ানটা এরকম টানতে থাকবে, হ্যাঁ ড্রাফটিং হয়, তো আমার এরকম টানতে থাকবে, টানতে টানতে এই যে উপরে আমার হচ্ছে ওয়াইডিং ড্রাম আছে, ট্রাভার্স রোলার, ট্রাভার্স গাইড আছে, হ্যাঁ ট্রাভার্স গাইড, ওয়াইডিং ড্রাম, ওয়াইডিং ড্রাম, আর উপরে হলো কি এটা ওই ওয়াইডিং রোলার, এর মধ্যে প্যাকেজ, ওয়াইডিং রোলার বা প্যাকেজ, ওয়াইডিং ড্রাম কোনটা, এটা কালোটা, হ্যাঁ কালোটা হলো ওয়াইডিং ড্রাম, না হ্যাঁ কারণ কালোটা ওয়াইন্ডিং ড্রাম না, ট্রাভার্স গাইড, ওয়াইন্ডিং ড্রাম, ওয়াইন্ডিং ড্রাম, এটা হলো ওয়াইন্ডিং রোলার বা প্যাকেজ, ওয়াইন্ডিং রোলার বা প্যাকেজ। তো এই ট্রাভার্স ড্রাম আর ওয়াইন্ডিং প্যাকেজ হচ্ছে নেগেটিভলি অপোজিট ড্রিভেনে থাকে, হ্যাঁ যার কারণে হচ্ছে ইয়ানটা যখন আমার ডেলিভারি রোলার আর ডেলিভারি প্রেসিং রোলারের মাঝখান দিয়ে যখন উপরের দিকে উঠতে থাকে, তখন এটা এই যেহেতু এদিকেও হচ্ছে অপোজিট ড্রিভেন, তখন প্যাকেজে হচ্ছে ইয়ানটা এভাবে জড়াইতে থাকে, ঠিক আছে? আর যদি হচ্ছে দেখা যায় যে কোনো সমস্যা হয়, হ্যাঁ বা আমাদের ফিড হচ্ছে একদম অপটিমাম ফিড, আমরা ফিড দিছি এবং অপটিমাম আউটপুট পেয়ে গেছি, তারপর আমাদের স্লাইভার নেওয়া বন্ধ হয়ে যাবে, কীভাবে এই ইয়ারটা হচ্ছে ছিঁড়ে যাবে অটোমেটিকলি, তখন আমাদের স্লাইভার নেওয়াটাও কি বন্ধ হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে ডেলিভারি প্রেসিং রোলার, ডেলিভারি রোলার, ওয়াইন্ডিং ড্রাম, ওয়াইন্ডিং ড্রাম, ট্রাভার্স গাইড, ট্রাভার্স গাইড,
আর এটা হচ্ছে প্যাকেজ বা চিজ, প্যাকেজ বল, প্যাকেজ, প্যাকেজ বা চিজ যে কোনো একটা কোনো কিছু। তারপর এটা হচ্ছে রোটর, রোটর, এটা হচ্ছে নেভাল, নেভাল কেমন। আর এটা হচ্ছে সেন্সর, যেখান দিয়ে হচ্ছে এক্সট্রা থ্রেডটা ঢুকে। এটা কত মানে এই জায়গাটা দিয়ে পাসটা কেমন ভিতরে ঢুকে সেন্সর কি? এটা এটা সেন্সর, এটা এটা সেন্সর, এটা টান লাগে বোঝা যায় না, টেনশনটা কন্ট্রোল করে। এটা হচ্ছে মানে টেনশন তো মানে তুই এয়ার টেনশন নাকি মানে এয়ার টেনশনটা কিভাবে থাকবে? তুই ধর একটা কিছু জানতে থাকে, এটা এটা তো টানতেছ না ভিতরে বাতাস, বাতাস এই যে এমন করে চাপ দিয়ে দিবে কিছু আসলেই তখন এটা অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে চাপ দিয়ে দেয় না। হ্যাঁ, আর ফিট শুটের ওই কাজটা হচ্ছে কি বলবো, টেনশন কন্ট্রোল করা। হ্যাঁ হ্যাঁ, ফিট শুট যখন হচ্ছে মানে তোর ইয়ান ছিঁড়ে যায় তখন কি হয়, এটা এরকম থাকে না, পিছন দিয়ে চলে আসলে কি হয় তোর ফিটটা নেওয়া বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে ম্যানুয়ালি পিসিং করতে হয়, ম্যানুয়ালি পিসিং করার পর এরপর আবার আবার দিতে হয় ফিট। ঠিক আছে।